দর্শক, রংপুরে বিএনপির সমাবেশ ঘিরে চলছে সংবাদ সম্মেলন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না, আমাদের প্রস্তুতি সম্পর্কে আমরা বলব এবং আমাদের কি কি বাধা হয়েছে এবং আমাদের সামগ্রিক কি অবস্থা, এই বিষয়ে কথা বলার জন্য আমরা আসলে আজকে সাংবাদিককে প্রেস ব্রিফিং করার জন্য আমরা এখানে ডেকেছি। আমাদের প্রস্তুতি 100% সম্পন্ন। এখন ইতিমধ্যে হাজার হাজার লোক শহরে এসে গেছে এবং কালকে আমার মনে হয় যে সময়ের অনেক আগেই জনসভা শুরু হয়ে যাবে। ভাই থামছে বলবো, বলা তো চলে না। হয়েছে হয়েছে, জায়গাটা এখানে কর্মী বেশি যে নেতা কোন কি শুরু করবো, যেগুলো বলছি ওগুলো আর বলতে চাই না। কথা বলবেন জাহিদ ভাই, আমি শুধু পরিচয় করাই দেই। আমাদের দলনেতা, আমাদের পার্টির যুগ্ম মহাসচিব, সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ, আমাদের কেন্দ্র থেকে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হালিম,